পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডে ভাতছালা সংলগ্ন এলাকায় বাবা ত্রিলোকেশ্বর মন্দিরে ওই ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর প্রদীপ রহমানের উদ্যোগে একটি অন্নকূট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই ভোগ বিতরণ অনুষ্ঠানে প্রায় কয়েক হাজার ভক্ত ভোগ গ্রহণ করেন। ওই ওয়ার্ডে কাউন্সিলর প্রদীপ রহমান ওই দিন নিজে হাতে সকলকে ভোগ বিতরণ করেন। এদিন এই পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিপুল ভক্ত সমাবেশ ঘটে এবং ভক্তদের মধ্যে এই ভোগ বিতরণ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। 18 নম্বর ওয়ার্ডে আজকে বাবা ত্রিলোকেশ্বর মন্দিরে শিবরাত্রি উপলক্ষে আমরা একটি ভোগের আয়োজন করেছি। এখানে প্রায় 2 থেকে 3 হাজার লোক এই ভোগ বিতরণ অনুষ্ঠানে এসেছে এবং আমরা আজকে সকলকে বাবার প্রসাদ বিতরণ করছি। এই সব ওয়ার্ডে লোক এসছে? হ্যাঁ, এখানে প্রত্যেকটি ওয়ার্ডেরই লোক এসছে। বর্ধমানের শহরে প্রত্যেকটি ওয়ার্ড থেকে এখানে লোক এসছে। বর্ধমান থেকে রাজীব মণ্ডল, আনন্দ বার্তা।